ইসলামী সংগীত শিল্পী সারা বাংলায় পদচারণ, ষোলো কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিভিন্ন টিভি চ্যানেলের নিয়মিত সংগীত পরিবেশক ভাই মোহাম্মদ রকনুজ্জামান এখন ইসলামী সংগীত পরিবেশন করছেন। ভাই মোহাম্মদ রকনুজ্জামান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইরা, আমার শ্রদ্ধাভাজন বাবাজিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা যারা দূর থেকে শুনছেন, আপনারা আমার জীবনের মালিক জি আল্লাহ তাআলা, এই সুন্দর জমিন ও আসমানের মালিক জি আল্লাহ তাআলা, অবনত চিত্তে সেই মাবুদের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যারা পাশে কথা বলছে আমি অনুরোধ করছি, আমার প্রিয় ভাইয়েরা, জায়গা সংকলন হচ্ছে না, যারা দাঁড়িয়ে আছেন একটু ভেতরে বসলে সুন্দর হয়ে মনে হয় একটু ভালো হতো, শৃঙ্খলায় নিয়ে যেহেতু দায়িত্বশীল যে সকল ভাইরা রয়েছে, অনুরোধ করছি কাউকে ডিস্টার্ব না করার জন্য, যারা যেখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক, আপনারা ডিস্টার্ব করবেন না, কথা বলবেন না। বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি আল্লাহ তাআলার কাছে, সুস্থতা এবং হায়াত কামনা করছি। আমার শ্রদ্ধাভাজন বাবাজি জনাব আশরাফ আলী সাহেব, উনি ওনার ভাইয়ের কথা শুনিয়েছেন, গত রবিবারে ওনার প্রিয় ভাইটা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, ওগো মাহবুব তুমি জান্নাতে তার জন্য ওগো মাহকামের ব্যবস্থা করে দাও। এবং যে সকল যুবক ভাইদের আয়োজনে আজকের এই ব্যবস্থাপনা, আল্লাহ তাআলার কাছে সবার জন্য উত্তম নাজাত এবং যাজা কামনা করছি। আমার প্রিয় ভাইরা, রকনুজ্জামানের গজল হওয়ার পরে এই জনপদের কোরআনের মাহফিলে, কোরআনের আলোচনার মঞ্চে পঙ্গপালের মতো যার আলোচনা শোনার জন্য আপনারা দৌড়ে আসেন, আমি নিজে অনুপ্রাণিত হই, উৎফুল্লিত হই, আবেগ আপ্লুত হই যার আলোচনায়। হযরতুল আল্লাহ জনাব হাসান মামুন লাল ভাই মঞ্চে বসে আছেন, আলোচনা শেষ না হওয়া পর্যন্ত এখানে স্ট্যান্ড বাই বসে থাকবেন, কারা কারা একটু দেখি। আলহামদুলিল্লাহ, তাহলে আপনাদের জন্য প্রাণ ভরে গজল শোনানো হবে, আর গজল শুনে চলে যাবেন কারা কারা এবার দেখি, তাদের জন্য গজল হবে না, আপনারা সাক্ষ্য দিয়েছেন, আলোচনা শেষ হওয়া পর্যন্ত থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাবাজি হান্নান আলী সাহেব, ব্যবস্থা করেন কোরআনের মাহফিলে মেহমান সরবরাহ করেন, বিশেষ কৃতজ্ঞতা গুরুদার তরুণ সমাজের আমার একান্ত স্নেহ সবুজ, যার ভালোবাসা তাহলে দৌড়ে আসে আপনাদের এখানে, আল্লাহ তাআলার কাছে তাদের উত্তম যাজা কামনা করে, কুল কায়নাতের মালিক যে আল্লাহ কণ্ঠের আবেগ উচ্ছ্বাস উজাড় করি, কার নামে একটু জোরে বলেন, কার নামে বলবেন না, ও আমার ভাইরা সাহায্য চাইব কার কাছে, ওগো মাহবুব যে রাসূলকে পাঠিয়েছিলে সুন্দর পৃথিবীতে পথহারা জাতিকে পথের দিশা দিতে, জান্নাতের পথের নির্দেশনা দিতে, ওগো মাহবুব সেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসাকে কবুল করে নাও। সম্মানিত হাজেরিন, ইসলামী টেলিভিশনের গাওয়া আমার এই নাতে রাসূল দিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আরব দেশে জন্ম তোমার, নাম যে মোহাম্মদ, নাম যে মোহাম্মদ, আরব দেশে জন্ম তোমার,
নাম যে মুহাম্মাদ, নাম যে মুহাম্মাদ। তোমার নামের তাসবীহ পড়ে, তোমার নামের তাসবীহ পড়ে, ওই যে আমি শাদ, নাম যে মুহাম্মাদ। সুবহানাল্লাহ বলতে চায়, নাম দি তোমার মধুমাখা, যাই না কখনো ভুলে থাকা, নাম দি তোমার ভুলে থাকা, জীবন মরণ দিয়ে যেন, জীবন মরণ দিয়ে যেন, যদি দিবস রাত, নাম যে মুহাম্মাদ, নাম যে মুহাম্মাদ। আরব দেশে জন্ম তোমার, নাম যে মুহাম্মাদ, নাম যে মুহাম্মাদ, নাম যে মুহাম্মাদ, নাম যে মুহাম্মাদ। রহমতের চাবি পাবি, করলে মায়ের দুধের দাবি, করবি রে কি তুই, মা হারাইলে হারাবি রে আল্লাহ নবী দুই। আমার ভাইরা, পৃথিবীতে টাকা হারলে খুঁজে পাওয়া যায়, এ শরীর যদি ভেঙে যায় ডাক্তারের কাছে গেলে ভালো হতে পারে, কিন্তু জনম দক্ষিণী মা যদি হারিয়ে যায় তাকে আর খুঁজে পাওয়া যায়। আজকের আয়োজন, আমার প্রিয় বাবাজি, আমি যখন ঘরে বসেছি তখন অনুরোধ করেছিলেন মায়ের গজল শোনানোর জন্য, আমি যেখানেই যাই আমার অন্ধ মায়ের জন্য দেওয়া যায়। ও আমার ভাইরা, রকমজি আমার এই কথা, এই সুর যদি আপনাদের ভালো লাগে, আমি বাসায় যে অন্ধ মাকে রেখে এসেছি, আমার সেই অন্ধ মায়ের জন্য আপনাদের কাছে দেওয়া চেয়ে আমার প্রিয় অ্যালবাম থেকে গাইছি আপনাদের জন্য এই প্রিয় ভজনটি। Oh, my. আমার লাইগা কাঁদলে মা গো, সারাটি জনম কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। আমার লাইগা কাঁদলে মা গো, আমার লাইগা কাঁদলে মা গো, সারাটি জনম কোথায় গেলে পাবো আমি এমন আপন জন, কোথায় গেলে পাবো আমি এমন আপন জন। কত রাত ঘুমাও নিমা গর্বে যখন আমি, কত কষ্ট সয়েছ জানে অন্তর জামি,
কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি কত কষ্ট হয়েছে জানে অন্তর জানি যে আমার মুখের পানে মা প্রিয় মা গেলে পাবো আমি এমন আপন জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন আচল পাতিয়া মাগো কইতে কান্দিয়া আমার বুকের মানি কান্না রাখো গো বাঁচাইয়া আচল পাতিয়া মাগো কইতে কান্দিয়া আমার বুকের মালি কান্না রাখো গো বাঁচাইয়া আমার ওই অসুখের কালে মা দুঃখিনী মা কোথায় গেলে পাবো আমি এমন আপন জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন বুকের মানিক যদি দূর দেশে রয় যাই না মাঝে বৈশাখ দের আমার মা বুকের মানিক যদি বিদেশেতে রয় যাই না মাঝে বৈশাখ কাঁদে আমার মা চোখের পানি ছাইরা কাঁদে মা অভাগী মা কোথায় গেলে পাবো আমি এমন আপন জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন আমার লাইগা কাঁদলে মা গো আমার লাইগা কাঁদলে মা গো সারা কি জন কোথায় গেলে পাবো আমি এমন আপন জন কোথায় গেলে পাবো আমি গান কবার চাই তোমরা কি ওরে গান শুনি যেন বেজার না হয় খারাপ না হইবো আরে হুট করে যেন কোন কথা কইয়া ফেলার না এই বর্তমান কার চ্যাংরা গুলাম ইসলাম মাহানে না এ কথা কি বলবো আমার ভাইরা মোবাইল ব্যবহার করেন কারা কারা একটু দেখি তো হাত উঁচু করেন তো মাশাআল্লাহ যাদের বয়স বিশের ঊর্ধ্বে তারা মোবাইল ব্যবহার করে কারণ তাদের প্রয়োজন কিন্তু যে ছেলেটার বয়স 15 বছর তা কি খুব জরুরি বাবা আদর করে সন্তান নাছর বান্দা ফোন কিনে দিয়েছেন পড়ার টেবিলে বসে ক্লাস 9 10 এ পড়ে বাবা মা মনে করছে ছেলে বই পড়ছে কিন্তু ছেলে পড়ছে ঠিকই বই না ওটা মোবাইলের মেসেজ কখন ওই যে টুনি ফোন দিয়েছিল কখন মেসেজ দিয়েছিল কালকে কখন ডেটিং হবে সেটিং হবে সেটাই সে এখন দেখছে ঠিক কি না তো আজকে যারা তরুণ সমাজে এই প্রোগ্রামের আয়োজন করেছে গুড্ডা থেকে এক ঝাঁক তরুণ ভাই এসেছে ভাই আমাদের জন্য কি গজল হবে তো তাদের জন্য গাইছি অভিভাবকদের সচেতন করার জন্য আমার সাথে সহযোগিতা করছে আমার একান্ত স্নেহের মহেশপুরের কৃতি সন্তান ভবিষ্যৎ ইঞ্জিনিয়ার আমার ভাই তুষার ইমরান এবং মমিনুল হুসাইন মোবাইল আসিল কি দোলা লাগিল পড়ালেখাইও মন বসে না বাবা রিক্সা চালায় সারাদিন এত 200 টাকা ইনকাম করে তারপরও ছেলে মোবাইল না দিলে বলে বাড়ির বাইরে যেতে চায় না ঠিক না পরনে যাই থাক পেটে ভাত নাই যাক ওই পরনে যাই থাক
পেটে ভগ্নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখা মোর বসে না ভাইরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখা মোর বসে না। পরনে যাই থাক পেটে ভগ্নাই যাক, পরনে যাই থাক পেটে ভগ্নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখা মন বসে না ভাইরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখা মন বসে না। কোম্পানি গুলো খুব ভালো, রাত বারোটার পরে কিভাবে কথা বললে ফজরটা কাজে হয় সে ব্যবস্থা করে রেখেছে না। রাত বারোটার পরে টুনি যখন ফোন করে, চোখের পাতায় ঘুম থাকে না। রাত বারোটার পরে টুনি যখন ফোন করে, চোখে পাতায় ঘুম থাকে না। সারা রাত জাগিয়া মনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া মনে কথা বলিয়া, হজরে ঘুম যে সোনার ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখায় মন বসে না ভাইরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখায় মন বসে না। আগে বন্ধু খুলতে পার্কে যেতে হতো, বন্ধু খুলতে চিঠি লিখতে হতো, এখন কি কাজ তাকে লাগে, ঘরে বসে সব কাজ হয়ে যায় না। মোবাইলের খেলা প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। মোবাইলের খেলা প্রেম পীড়িতের মেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, বিছানায় বসিয়া কানে ফোন লাগাইয়া, কই মোরে সোনা বন্ধু ভুইল না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখা মোর বসে না ভাইরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখা মোর বসে না। পরনে যাই থাক পেটে ভগ্নাই যাক, পরনে যাই থাক পেটে ভগ্নাই যাক, মোবাইল ছাড়া পোলার চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখা মোর বসে না ভাইরে। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়া লেখা মন বসে না। আমার ভাইরা, এই উচ্ছলতা, এই হাসি, এই গান একদিন হারিয়ে যাবে। অনন্ত পথের যাত্রা যেদিন শুরু হবে, জানি না কবর আপনার আমার জন্য কেমন, কি সময়, কি মুহূর্ত, কি কষ্ট অপেক্ষা করছে আপনার আমার জন্য প্রস্তুত হয়ে, ঠিক কিনা? এই যদি সুরে সুরে বলতে চাই সেই দিনের কথা। সোনা দানা বালাখানা সবই হইল লোভিনা, ঠিক বলবেন না? যে বা গেল সে কি নিল, যে বা গেল দেখি পইরা রই, সোনা দানা বালার খানা সবই হইল অভিনয়, সোনা দানা বালার খানা সবই হইল অভিনয়। যে বা গেল সে কি নিল, যে বা গেল সে কি নিল, সবই দেখি পইরা রই, সোনা দানা বালার খানা সবই হইল অভিনয়। জন্ম নিয়ে মৃত্যুকে ভাই সকলে যাই ভুলে, স্বর্গ খোঁজে দুনিয়ার সর্বই উপকূলে। জন্ম নিয়ে মৃত্যুকে ভাই সকলে যাই ভুলে, স্বর্গ খোঁজে দুনিয়ার সর্বই উপকূলে। দুই দিনেরই জন্যে বড়াই, দুই দিনেরই
জন্যে বড়াই করা কি আর উচিত হয়, সোনা দানা দানা খানা সবই হইল অভিনয়, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়। যে বা গেল সে কি নিল, যে বা গেল সবই দেখি পইরারই, সোনা দানা বালা খানা সবই হইল অভিনয়। আমার ভাইরা, এই জনপদ সেই উর্বর জনপদ, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ। শত জুলুম শত অত্যাচার এ জনপদের তাওহীদি জনগণকে কোরআন থেকে দূরে রাখতে পারে? ও আমার ভাইরা, বাংলার জমিনে আমরা বদর দেখিনি, আমরা দেখিনি উহুদ, কিন্তু দীন ইসলামের জন্যে আল কোরআনের জন্যে বাংলার জমিনে যদি একটি বদরের ডাক আসেন, বাংলার জমিনে যদি একটি উহুদের ডাক আসেন, হৃদয় উন্মুক্ত করে সেই বদরের মাটিতে ঝাঁপ দিতে কি আপনারা প্রস্তুত আছেন? জাগ্রত জনতার জন্য সেই মহাপরাক্রমশালী আল্লাহ তাআলার সাহায্য আজ বেশি প্রয়োজন। যে আল্লাহ রাসূলের সোনার সাহাবিয়া পৃথিবীর প্রান্তরে প্রান্তরে দিনের পতাকা উড়িয়েছিল, ওগো মাবুদ, আজ অসহায় বাংলার জমিনে এই মাজলুম মুসলমানের এমন একজন রাহবারকে তুমি দাও, তুমি একজন ওমর দাও, তুমি একজন খালিদ দাও, আমরা যেন দিনের পতাকা বাহিয়ে এই রাহবারের পিছু চলতে পারি। ও আমার ভাইরা, কোরআনের জন্যে, দিনের জন্যে, বাংলার জমিনে মুসলমানের ইজ্জত রক্ষার জন্যে যদি ডাক এসে যায়, বাড়ির মায়া ত্যাগ করেন, সম্পদের মোহ ত্যাগ করেন, দিনের জন্যে ময়দানে থাকতে কি আপনারা প্রস্তুত আছেন? আসুন তাহলে আল্লাহর কাছ থেকে সেই সাহায্য চেয়ে নিই। ও কোথায় আছো মোর তারিক, কোথায় আমির হামজা খালিদ, ছেড়ে এ ভুবন শাহজালালের বাংলাদেশে, জাহানায়া মন্ত্র আল্লাহুম্মা আমিন বলবে না? ও কোথায় আমির হামজা খালিদ, কোথায় আমার মুসা তারিক, ছেড়ে এ ভুবন শাহজালালের বাংলাদেশে, জানায়া মন্ত্র রে শাহপরাণের বাংলাদেশে, জানায়া মন্ত্র। এ দেশে আজ নেই খান জাহান, নেই তি তুমির, নেই তো শাহপরা, এ দেশে আজ নেই খান জাহান, নেই তি তুমির, নেই তো শাহপরা, তাই বলে দিন ইসলাম কি আজ হারিয়ে যাবে এই দেশের মাঝ, তাই বলে দিন ইসলাম কি আজ হারিয়ে যাবে এই দেশের মাঝ, বল না ভেবে মন শাহজালালের বাংলাদেশে, জানায়া মন্ত্র রে শাহপরাণের বাংলাদেশে, জানায়া মন্ত্র। কোথায় আমির হামজা খালিদ, কোথায় আছো ওমর তারিক, ছেড়ে এ ভুবন শাহজালালের বাংলাদেশে, জানায়া মন্ত্র রে শাহপরাণের বাংলাদেশে, জানায়া মন্ত্র।
ওগো মহেশপুরের তাওহীদী জনগণ, যেদিন ইসলামের জন্য উহুদের প্রান্তরে দানপাররা বোকার হারিয়েছিলেন আল্লাহর রাসূল, যেদিন ইসলামের জন্য তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছিলেন আল্লাহর রাসূল, যে কোরআনের জন্য বদর উহুদের মাটি লাল হয়েছিল আল্লাহর রাসূলের সোনার সাহাবীদের রক্তে, বাংলার জমিনে সেই রাসূলের ইজ্জত রক্ষার জন্য, কোরআনের ইজ্জত রক্ষার জন্য বুকের তপ্ত খুন ঢেলে যদি সবুজ জমিনকে লাল করতে হয়, আপনারা কি তার জন্য প্রস্তুত আছেন? নবীর খুনের আওয়াজ দিন সেদিন কি আজ হবে রে বিলি, নবীর রক্তের আওয়াজ দিন সেদিন কি আজ হবে রে বিলি, উঠ জেগে তাওহীদ জনতা, দাও ভেঙে দাও নীরবতা, উঠ জেগে তাওহীদ জনতা, দাও ভেঙে দাও নীরবতা, শুন রে আজান শোন, শাহজালালের বাংলাদেশে জানায়া মন্ত্রণ রে, শাহপরাণের বাংলাদেশে জানায়া মন্ত্রণ, কোথায় আমির হামজা খালিদ, কোথায় আছো ওমর তারিক, ছেড়ে এ ভুবন, শাহজালালের বাংলাদেশে জানায়া মন্ত্রণ রে, শাহপরাণের বাংলাদেশে জানায়া মন্ত্রণ রে, শাহজালালের বাংলাদেশে জানায়া মন্ত্রণ রে, শাহপরাণের বাংলাদেশে জাহানাই আমন্ত্রণ। আমার ভাইরা, যে কথা বললে আপনাদের ভেতরে চেতনা জাগ্রত হয় সে কথা হয়তো আমি বলতে জানি না, আসুন আল্লাহ তাআলার কাছে সেই সাহায্য চাই। ও মাবুদ, কোরআন কোনো দলের নয়, নয় কোনো মতের, নয় কোনো গোষ্ঠীর, ও গো আল্লাহ, মানবতার মুক্তির জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অটুট রাখার জন্য, ও গো আল্লাহ, তুমি সকলকে কোরআনের পতাকা তলে সামিল করে নাও। সম্মানিত হাজিরিন, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আপনাদের সাথে আবারও দেখা হবে কোরআনের এই মিছিলে। সকলকে স্বাগত জানিয়ে, জান্নাতের এই কাফেলায় সকলকে স্বাগত জানিয়ে, অনেক রাত হয়েছে ঠান্ডায়, আমার মামুন ভাই কষ্ট পাচ্ছেন, মেহমানের আলোচনা আসুন হৃদয় ভরে আজ গ্রহণ করতে চাই। জাতির দুর্দিনে আজ কোরআনের পথে টিকে থাকা অনেক বেশি কষ্টসাধ্য, ঠিক কিনা? ও আমার ভাইরা, সেই কোরআন থেকে এখন আলোচনা হবে, সত্যিকার তারাই কোরআন প্রেমিক আজকে যারা এই মাহফিলে বসে থাকবে। আল্লাহ আমাদের সকলকে কোরআনের প্রেমিক হওয়ার, কোরআন ওয়াদা হওয়ার তৌফিক দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা মন্ডলী, আসলে তিনটি সিংহ একটা খাঁচায় নিয়ে আসা হয়েছে, আমার একটু বোধ হয় ভুলই হয়েছে। আসলে আপনারা ধৈর্য সুখী হবেন না, ইনশাআল্লাহ